আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও আপনারা সবাই দেখছেন টিভি ওয়ান এবং আমাদের প্রোগ্রাম যে প্রোগ্রামে চালাচ্ছি সেটা হচ্ছে ওয়ান কাফে। আর ওয়ান কাফেতে আমরা রীতিমতো আড্ডা দিয়ে থাকি, তবে রমজানে আমরা সেইভাবেই করার চেষ্টা করছি। একটাই সমস্যা, করোনা ভাইরাসের কারণে আমরা আমাদের গেস্টদেরকে নিয়ে আসতে পারছি না স্টুডিওতে, কিন্তু কোনো কিছুই আমাদেরকে আটকাতে পারবে না আলহামদুলিল্লাহ। আর সেই জন্য আমরা একটা ফায়দা হয়েছে, তবে এই করোনা ভাইরাসের কারণে আমরা শুধু যে এই দেশের বিলেতের যারা পরিচিত তাদের না, আমরা এখন বাংলাদেশে যারা আমাদের কিংবা বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অন্যান্য প্রান্তে যারা আছেন, বাঙালি যারা প্রতিভা রাখেন, তাদের সবার সাথে এখন আমরা এই ওয়ান কাফে থেকে কথা বলতে পারি। আমি আপনাদের হোস্ট আমিন রাজা। এই প্রোগ্রামটা আপনারা রিল্যাক্স রেডিওতে, রেডিও পেজও দেখতে পারবেন, শুনতে পারবেন। এমন রিল্যাক্স রেডিও হচ্ছে বাঙালিজ বিগেস্ট কনভারসেশন। কিন্তু এই রেডিওটা শুনতে গেলে আপনাকে ডাউনলোড করতে হবে রিল্যাক্স রেডিওর অ্যাপ মোবাইল ফোনের মধ্যে, আপনার অ্যান্ড্রয়েড অথবা আইওএস মোবাইলে এই অ্যাপটা ডাউনলোড করলে আপনারা শুনতে পারবেন আমাদের প্রোগ্রামগুলো। আর রিল্যাক্স রেডিওর তিনটা অ্যাপ আছে, একটা মিউজিক্যাল অ্যাপ, একটা হচ্ছে আপনার বাংলা রিল্যাক্স রেডিও বাংলা, একটা হচ্ছে রিল্যাক্স রেডিও ইংলিশ। সো ডেফিনেটলি আপনারা ডাউনলোড করবেন আশা রাখি। তবে আজকের প্রোগ্রামে আমি চলে যাচ্ছি এবং আজকে আমার সাথে যারা আছেন, যারা গেস্ট আছেন, তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে আপনারা তাদেরকে দেখতে পারবেন স্ক্রিনের মধ্যে, আর তার মধ্যে একজন হচ্ছেন হাসিনুর রব মানু ইসলাম। উনি একজন কালচারাল ব্যক্তিত্ব, যিনি নর্মালি আপনার স্ক্রিপ্ট রাইটিং করে থাকেন, তারপরে যে নাটক ডাইরেকশন করে থাকেন, তার সাথে সাথে উনি গানও করেন। সো দ্যাটস ওনাকে কিন্তু আজকে আমরা মানু ভাই বলে ডাকবো, যাতে ইজি হয় আমার জন্য, ওনার জন্য বুঝতে ইজি হয়। তারপরে আমার ওনার সাথে আবার ওনার সপুত্র আছেন, আর আই থিঙ্ক দুজন থাকার কথা। বর্তমানে একজনকে হয়তো আপনারা দেখতে পারবেন, একটু পরে আপনার আরেকজনকেও দেখতে পারবেন। দুজনের নামই বলে দিচ্ছি আমি বর্তমানে, ইনফ্যাক্ট একজন দুজনই চলে এসেছেন। একজন হচ্ছেন ফারহানুর রব, যে যাকে আমি শর্টকাট ফারহান বলবো, এবং জিনানুর রব আরেকজন, যে ওনার সাথে আছেন বর্তমানে। আর সবাই কিন্তু বর্তমানে বাংলাদেশে আছেন এবং সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আর তার সাথে সাথে আমাদের সাথে আছেন গুলাম মুস্তফা খান। তো উনি হচ্ছেন, ওনাকে আমরা ডাকবো আজকে কবি মুস্তফা। সো আপনার যখনই আমরা কবি বলে বলবো তখন হচ্ছেন উনি। আর আমি পরিচয় করে দিচ্ছি একজন একজন করে, যার আপনি দেখতে পারবেন যে ওনার ছেলে নিয়ে বসে আছেন, উনি হচ্ছেন আমাদের হাসিনুর রব মানু ভাই। আর যার পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুবই একটু আর্টিস্টিক, যে একজন কবি, তারপরে আবার উনি একজন সুরকারও, উনি আবার গানও করেন, গীতিকার, অ্যাক্টর, সিঙ্গার, নেম ইট অল, সব কিছু অ্যাবসলুটলি ব্রিলিয়েন্ট। আর ওনার পিছনে আপনি যেটা দেখতে পাচ্ছেন, উনি নিজে তৈরি করেছেন ওনার এই স্টেজটা, যেখানে বসে আমাদের সাথে কথা বলবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন দুজনকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। রাইট, আচ্ছা জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাইকে দেখ মানে এত দূরে থেকেও আমরা সবাইকে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড আমি আবারও পরিচয় করে দিচ্ছি আমাকে, আমি হচ্ছি আমিন রাজা। আমি অফকোর্স ওয়ান কাফেতে প্রোগ্রাম করি আপনাদের জন্য, আপনাদের সাথে থাকি, এবং আমি এখানে একটু একটু গান বাজনাও করে থাকি, তার সাথে সাথে আমার বিজনেস মেনটেন করতে হয়। তো যাই হোক, আমি সবার সাথে কথা বলবো। তো প্রথমে আমি প্রথমে কথা বলবো, লেটস স্টার্ট উইথ গুলাম মুস্তফা খান, যাকে আমরা বলবো যে কবি মুস্তফা। আচ্ছা কবি ভাই। জি ভাই। আচ্ছা আপনি তো গান বাজনা করেন। আচ্ছা প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি দেখছিলাম যে আপনি ওই যে আপনার একটা ইলেকট্রনিক একটা ব্যাট আছে, আমি প্রথমে মনে করছি আপনি কি এখানে টেনিস খেলবেন না মশা মশা খেলবেন? বাংলাদেশে তো মশা মশা প্রস্তুতি আছে, সব রেডি তো, মশা নিয়ে বসেছি আর কি। আচ্ছা, আর আপনি যখন একজন অ্যাক্টর, একজন সিঙ্গার, তারপরে আপনি একজন লিরিসিস্ট, যে গানও লিখেন, তার মানে হচ্ছে যে যখন আপনি যখন এই গানও লেখেন, আপনি গান করেনও, ইন দ্যাট কেস আই এম শিওর এই মশার যন্ত্রণায় হয়তো আপনি মশা নিয়েও তো কিছু একটা লিখেছেন, এম আই রাইট? হ্যাঁ, মশা নিয়েও গান আছে। আচ্ছা, তো প্রথমে আমরা এক কাজ করি, বাংলাদেশেও হয়তো অনেকেই দেখছেন এবং ফেসবুকের মাধ্যমে পৃথিবীর সব জায়গায় মানুষ দেখতে পাচ্ছেন আপনাকে, শুধু যে টেলিভিশন টিভি ওয়ানে দেখছেন না, আপনাকে রিল্যাক্স রেডিওতে দেখতে পাচ্ছেন মানুষ। তো ফর দ্যাট রিজন আমরা চাইবো যে আপনি মশার একটা গান করেন, যাতে সবার মানে মশার ভয়টা সবার মন থেকে চলে যায়।
এইটা আমরা আসলে অনেকটা মজা করার জন্য এই গানটা আমরা অনেক স্টেজ করেছি বিভিন্ন সময় মশা নিয়ে। আর আমাদের বাংলাদেশে আসলে মশার উৎপাত খুব বেশি, হ্যাঁ, মশা নিয়ে আমরা এই মজার গানটা করতাম বিভিন্ন সময় স্টেজে বিশেষ করে। তাহলে আজকে আমরা প্রথমে মশার মশার গানটা শুনবো, তারপরে আপনার কাছ থেকে জিজ্ঞেস করব কিছু কিছু ইনফরমেশন। প্রথমে আপনি একটা গান শুরু করেন এবং গানের পরে আপনার সাথে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। গুনগুনা গুন পুন 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 মশার জ্বালায় মরি, মশার গানে ঘুম আসে না উপায় কি যে করি রে, দারুন মশার জ্বালা রে, দারুন মশার জ্বালা রে, দারুন মশার জ্বালা রে, দারুন মশার জ্বালা রে। গুনগুনা গুন পুন 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 মশার জ্বালায় মরি, মশার জ্বালায় ঘুম আসে না উপায় কি যে করি রে, দারুন মশার জ্বালা রে, দারুন মশার জ্বালা রে, দারুন মশার জ্বালা রে, দারুন মশার জ্বালা রে। হায় হায় মশার জ্বালা তেরে বউ ঘরত দিল ধোয়া, মশার জ্বালা তেরে বউ ঘরত দিল ধোয়া, খেপা গিয়া মলার মশা গালে মারে ঠুয়া রে, দারুন মশার জ্বালা রে, উফ, দারুন মশার জ্বালা রে, দারুন মশার জ্বালা রে, দারুন মশার জ্বালা রে। হায় হায় মশার জ্বালা তেরে বউ মশারে মারে হেলেং, মশার জ্বালা তেরে বউ মশারে মারে হেলেং, মশার পায়ে হেলেং লাগে না ভাঙলো আমার ঠ্যাং রে, দারুন মশার জ্বালা রে, দারুন মশার জ্বালা রে, দারুন মশার জ্বালা রে, দারুন মশার জ্বালা রে। জি, থ্যাংক ইউ। অ্যাবসুলুটলি ব্রিলিয়েন্ট। আমি আমার মানে এই ওয়ান কাফে প্রোগ্রামে কখনো এতটা, মানে আসলে যদি পারতাম তাহলে আমি জোরে জোরে হাসতাম, কিন্তু জোরে হাসলে কিন্তু আপনার গানটা নষ্ট হয়ে যেত আমার কারণে। কিন্তু চমৎকারভাবে আপনি গেয়েছেন, আর শুধু গান নিয়ে আপনি, মানে মনে হচ্ছিল যে আসলেই মশা সেখানে আপনার। অফকোর্স এখানে দুই একটা থাকতে পারে, কিন্তু আপনি যেভাবে গেয়েছেন সময় উপযোগী একটা গান, যে সবাই এখন মনে হয় অ্যারোসলের দরকার পড়বে না, এখন আপনার গান শুনলে অনেক মশা ভয়ে চলে যাবে। চমৎকার, চমৎকার। আচ্ছা, এই গানটা কি আপনারই লিখা? গানটা আসলে আমার লিখা না, সংগ্রহিত গান। আচ্ছা, আমরা স্টেজ করেছি এটা। সুর কি আপনার করা না অন্য কারোর? না, সুর কালেক্টেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে যেই করেছে চমৎকার ওনার ইয়েটা করা। আচ্ছা, এখন আপনার ওই আপনার একটু প্রশংসা করতে চাচ্ছিলাম, আর প্রশংসা সবাই পছন্দ করেন, তো আমি বলবো যে আপনার আপনি যে ব্যাকগ্রাউন্ডটা খুবই চমৎকার করে বানিয়েছেন আপনি, এবং মনে হচ্ছে যে সো আর্টিস্টিক, রিয়েলি 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 গুড। এই যে এটা আসলে ইনস্ট্যান্ট করা, মানে যেহেতু টেলিভিশন স্ক্রিনে যাবে, দেখতে একটু সুন্দর লাগা দরকার। থ্যাংক ইউ। সেই ফিলিংস থেকেই আমি, এফোর্টের জন্য, যেহেতু আমার বাড়িতে গাছ আছে, হ্যাঁ, আমি গাছের কিছু শাখা প্রশাখা ইউজ করেছি এখানে। অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। কারণ হচ্ছে কি যে ক্রিয়েটিভ মানুষ যারা, তারা অটোমেটিকলি এটাই এটা মানে হওয়াই উচিত। কারণ আপনি একটা ইন্টারন্যাশনাল লেভেলের প্রোগ্রামে আমরা বর্তমানে আছি, আপনি বাংলাদেশে, আমরা বিলেতে, সো অবভিয়াসলি আমরা ন্যাশনালের মধ্যে না, এখন ইন্টারন্যাশনালের মধ্যে। সো সেই জায়গায় আপনি একটু এই যে একটু নিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি এখন যাচ্ছি মানু ভাইয়ের কাছে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আমি কেমন আছেন মানু ভাই? আসসালামু আলাইকুম আবারও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, করোনার ভাইরাসের কারণে আপনার কি সবাই মানে পুরোভাবে আটকায় আছেন, না একটু নড়াচড়া করতে পারছেন? না, নড়াচড়া করি, তবে বাসার ভেতরে, বাসার বাইরে যাওয়া হয় না। যা নড়াচড়া সব বাসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে যে বসে আছেন, আচ্ছা, উনি কি ফারহান না জিয়ানুর? আমার পাশে যে আছে, আমরা তার কাছ থেকে শুনি সে কে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আমি আসিনুর রবের কনিষ্ঠ পুত্র, আমার নাম হলো জিনানুর রব। জিয়ানুর রব। আচ্ছা, জিয়ানুর রব, যেটা আমি শুনতে পারলাম, মানে আগে আগে জানতে পারলাম, তুমি বলতে পারবো অফকোর্স, আমি ইউর ইয়াঙ্গার দ্যান মি, তো অবশ্যই অবশ্যই। সো যে তুমিও নাকি গান করো? জি জি। আচ্ছা, তো আমরা এক কাজ, আচ্ছা, এর পাশাপাশি আমি শুনছি তুমি পড়াশোনা করছো।
জি আর কি পড়ছো বর্তমানে? জি আমি বর্তমানে ক্লাস 9 এ উঠেছি এবার। আচ্ছা আচ্ছা, সো ইউ আর অ্যারাউন্ড 14 ইয়ার্স ওল্ড। জি আমি সায়েন্স নিয়েছি এবার। আচ্ছা 14 বছর বয়স। জি রাইট রাইট রাইট। আচ্ছা তুমি আমাদের জন্য গান করবে? জি অবশ্যই। ওকে প্লিজ একটা গান শুনি তাইলে। খোদারো প্রেমে শরব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে হায়ে ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায়ে খোদারো প্রেমের শরব পিয়ে দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে চাই না বেহেশ খোদার কাছে চাই না বেহেশ খোদার কাছে চাই না বেহেশ খোদার কাছে নিত্য মোনাজাত করে হায়ে খোদারো প্রেমের শরব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে হায়ে ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায়ে খোদারো প্রেমের শরব পিয়ে কায়েস যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব যেমন ফরহাদ শিরিরো প্রেমে বলো দিওয়ানা বেতাব বেখুদিতে মশগুলামি বেখুদিতে মশগুলামি বেখুদিতে মশগুলামি তেমনি মোর খোদার তরে হায়ে খোদারো প্রেমের শরব পিয়ে বা 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 খোদারো প্রেমের শরব পিয়ে ওয়া 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 অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। তো আচ্ছা তুমি ইন্সপায়ার্ড হয়েছো তোমার বাবার কাছ থেকে রাইট? উনি কি তোমাকে জোর করে শিখিয়েছেন না তুমি নিজে নিজে শিখছো? না আসলে এটা আমাদের ফ্যামিলি একটা ট্রেডিশন বলতে গেলে বলা যায়। সো তারপরেও আমার আব্বু আমার অনেক বড় ইন্সপিরেশন। ব্রিলিয়েন্ট অ্যান্ড ইউ আর লিসনিং টু হিম। আর একটা একটা কথা বলতে চাচ্ছিলাম যে ওনার কাছ থেকে একটা শুনবো, এবং তুমি যখন গান করছিলা উনি কিন্তু ওনার একটা হাসি হাসি মুখ, দ্যাট ওয়াজ সো নাইস, রিয়েলি আই রিয়েলি এনজয়েড ইট। যে যে হ্যাঁ, তো মা মানে বাচ্চারা যখন কথা শুনে মা বাবার যে কেমন এত ভালো লাগে, অ্যান্ড যখন বাচ্চারা ভালো করে তখন মা বাবার কী যে লাগে। সো গুড, লিসেন, কিপ অন লিসনিং টু হিম, তাকে শুনতে থাকবা সবসময়, দেখবা কখনো মা বাবা কোনো বাচ্চাদের খারাপ করতে চায় না। তো যাই হোক, আমি এখন মানু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম যে মানু ভাই আপনি যেটা হচ্ছে যে আপনি কালচারাল, আচ্ছা আপনি স্ক্রিপ্ট লেখেন, আপনার লেখা কোনো নাটক কি আমরা মনে করেন যে ইউটিউবে দেখা যাবে? ইউটিউবে আমার লেখা কোনো নাটক আছে কি না এই মুহূর্তে জানি নাই। আসলে ইউটিউবে আমি কখনোই ইউটিউব বা কোনো কিছুতে ই করিনি। আমার অনেক ভক্তরা বা অনেক
স্টুডেন্টরা করছে, আমি সে সেভাবে আমি আসলে জানি না ইউটিউবে আছে কিনা, আমি সার্চ করে দেখি। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, আমরা একটা ওটা সার্চ আছে, করে দেখে নেবো পরে। গাজীপুর, হ্যাঁ 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 গাজীপুর স্পন্দন শিল্পী গোষ্ঠী একটা নাটক আছে প্ল্যাটফর্ম, আমার লেখা, আমার পরিচালনা, সেইটা বোধহয় আপনার ইউটিউবে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আচ্ছা এই যে আপনার ছেলে গান করলো, আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, এর চাইতে আনন্দের কিছু আছে? এবং এক্স্যাক্টলি আমি সঠিক আমি তো কথাই অনেক, বলছিলাম না? আমি তো বাচ্চাদের গান শিখি বহুদূর ধরে, এখন শেখাই। সরি, একটা ফোন এসেছিল, আমি বাচ্চাদের গান শেখাই, ছোট থেকেই আমি গান গাই, বাচ্চাদের শেখাই। আমার নিজের ছেলে যখন আমাকে উতরে দিবে, উতরে যাবে, অনেক বড় মাপের শিল্পী হবে, যখন আমি তার কাছে পরাজিত হব, সেদিন হবে আমার সফলতার চূড়ান্ত দিন। জি আচ্ছা, আমি দর্শকদেরকে বলছি, অফকোর্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেলিফোন নাম্বার, সেই নাম্বার ফোন করে আমার সাথে সরাসরি কথা আমার বলতে পারবেন। একটা ফোন এই আসার কারণে, প্রোগ্রামটা আপনারা দেখছেন ওয়ান কাফে, টিভি ওয়ানের মাধ্যমে, এবং রিল্যাক্স রেডিওতে আপনারা শুনতে পাচ্ছেন। সো ওয়ার এভার ইউ ওয়ার্ম, ইউ ক্যান পার্টিসিপেট বাই কলিং আস অন দিস নাম্বার দ্যাট ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন, অ্যান্ড ইউ ওয়েলকাম টু কল আস অ্যান্ড ইউ আর অ্যাট হোম ও প্রবাবলি ওয়ার এভার ইউ আর, ইউ ক্যান গো টু ফার অ্যান্ড ইউর ফোন ইজ রাইট ফ্রন্ট অফ ইউ, and you can nowadays watch all of these on Facebook as well live, and you can participate by calling us. Acha ar ei je bachchara jokhon bhalo kichu kore, ma baba je koto furti lage, sei bachchara ekhon bujhte parbe na, tara jokhon tara nije ma baba hobe tokhon tara bujhte parbe, seta to shothik. Tobe amra chaibo je amra jate kono bhabe inspire korte pari. Acha Farhan, amra ek kaj korchi, amra ebar ফারহানের কাছে চলে যাব, আর দেখি ফারহান আমাদেরকে কি শোনাবে আজকে। ফারহান হচ্ছে মানু ভাইয়ের আরেকজন সুপুত্র, সো লেটস ফাইন্ড আউট ফ্রম ফারহান। ফারহান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর ফারহানকে দেখেও মনে হচ্ছে যে অনেক ইয়াং, সো আমি তোমাকেও তুমি করে বলবো। জি অবশ্যই। আচ্ছা তো আচ্ছা ফারহান, বর্তমানে মানে যেটা আমি জানতে পেরেছি যে তুমি বর্তমানে তোমার মা বাবার সাথে বাসায় নেই, তুমি একটু দূরে আছো, রাজশাহীতে আই থিংক, রাইট? জি আমি এখন রাজশাহীতে আছি, আমার নানি বাড়িতে। আচ্ছা আচ্ছা, আমি মনে করছিলাম হয়তো পড়তে এসেছো সেখানে, আর সেখানে আটকা পড়ে গেছো এই করোনা ভাইরাসের কারণে। আসলে অনেকটা আটকা পড়ে গেছি বলা যায়। আমি হচ্ছে বর্তমানে ইন্টারমিডিয়েট সেকেন্ডারে আছি, আচ্ছা, আর আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল তবে করোনার জন্য পিছিয়ে গেছে। রাইট, পিছিয়ে গেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এই করোনার মধ্যে থেকেও যে আমরা অ্যাটলিস্ট ইন্টারন্যাশনালি কানেক্টেড হতে পারছি, এবং টিভি ওয়ান যে এই ব্রিজটা তৈরি করে দিয়েছে ইন্টারন্যাশনালি, হাউ ডু ইউ ফিল, কেমন লাগছে? আই ফিল রিয়েলি অসাম, ইট ফিলস ভেরি গুড। বাসায় বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, তো এই ধরনের প্রোগ্রাম আসলে অনেক ইন্সপায়ারিং। Absolutely. And I feel awesome. Technology makes a lot of difference nowadays. Amra jodi technology e thaka obostha jodi use na kori, what a loss. Yeah. Acha, amra ekta gaan shunte chaichi tomar konthe, karon of course amra to tomar bhaier gaane gola shunlam, ekhon tomar ta shunte chaichi. Tumi amaderke ki shunaba? Bangla je kono ekta. Ji. Ami ekta English song shunate chaichi, jehetu amar choto bhai bangla shunalo. Acha, tumi English shunabe? ঠিক আছে, নো প্রবলেম, গো অ্যাহেড। জি, এই গানটা হচ্ছে অরিজিনালি হ্যারিস জার গান। ওকে, আমার গানটা খুব ভালো লাগে, তো আমি গানটা গাই। শিওর। ও ওয়াও, ও ওয়াও, oh, you came into this life, brought a peasant orphan child to a time of deep despair. Oh, Muhammad, your days at work began as a fair and honest man. You showed just how much you cared. And one night in that cave, when the archangel came, and your life in this world will never be the same. Rasulullah, Habib Allah, your light is always showing me the way. Rasulullah, Habib Allah, I'm longing for the day I see your face. Oh, wow, you brighten up my day. Oh, wow, and in my heart you stay. Oh, wow, with every breath I take. Oh, wow, I'll never leave your way.
eyes that can light up any soul. You became the chosen one to proclaim the will of God. Oh, Muhammad, in the brightness of the sun or the stillness of the night, you will never ever stop being kind, giving hope and serenity and love. Wow, absolutely brilliant. আমি এখন প্রশ্ন তোমাকে যেটা করতে যাচ্ছি, আই থিঙ্ক আই থিঙ্ক তোমার ও দুঃখের বিষয় হচ্ছে যে আই থিঙ্ক সে আরও গাচ্ছিল মনে হয়, কিন্তু রিসেপশনটা খারাপ মনে হয় এখানে ইন্টারনেটের। নেটওয়ার্ক ফিরে আসলে আবার যাব, এবং তার প্রশংসা করা তো ডেফিনেটলি দরকার, তাকে শোনাও উচিত। এবং মানু ভাইকে যেটা বলবো, মানু ভাই আপনি তো চমৎকার একটি কাজ করছেন ভাই, আপনার পুরো ফ্যামিলিটা কি সাংস্কৃতিকের দিকে যে যেভাবে রাখছেন, আম শিওর এতে সাথে সাথে তারা পড়াশোনাও করছে, উইচ ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। তবে এখন আমি মানু ভাইয়ের সাথে কথা আবারও বলবো পরে, কিন্তু তার আগে আমি কথা বলতে চাচ্ছি আবারও, আমি চলে যেতে চাচ্ছি কবি মোস্তফার কাছে। তো কবি কবি ভাই, আজকে ট্রুলি আমাদের তো অফকোর্স এখন চারজন সবাই, আমরা আমি মিলাই আমরা পাঁচজন, কিন্তু এই চারজন সবার সাথে বেশি কথা বলতে পারছি না, সেই জন্য আপনাকে বেশি কথাও বলবো এখন বলবো না, যেদিন আরেকদিন আমরা আবার বসবো, যখন একা একা যখন বসবো তখন আরও বেশি কথা বলবো। আজকে চাচ্ছি যে আপনি আমাদেরকে আরেকটি গান শোনান। ওকে, এই গানটা আমাদের মানে দেশাত্মবোধক একটি গান, আমার প্রকৃতি খুব ভালো লাগে ওই ফিল থেকে লাগে। আচ্ছা, আমি প্রকৃতি বলতে গিয়ে আমি আমার আরেকটা কথা মনে পড়ে গেছে যে আপনার এখানে পাখি আছে শুনতে পাচ্ছি আমি, আমি হঠাৎ করে শোনা যায় কুকুরের আওয়াজ, তো সব মিলায় বাট পাখি যে আপনার আছে, আচ্ছা এটা নিয়ে কথা বলো, আপনি প্রথমে গানটা গিয়ে নেন, তারপরে আমি দেখি আপনার গানের উপরে ডিপেন্ড করবে যে এই পাখির কোনো কানেকশন আছে কিনা এটার মধ্যে। আমার লহিয়া সলো উথল পাথল সবুজ মাঠে, আমারে লোহিয়া চলো স্বচ্ছ কাজল দিঘিরে ধারে, আমারে লোহিয়া চলো রূপালি সেই নদীর বাঁকে, আমার মোহন আওলাহায় আমার মোহন বাউলায় আমার মন সেখানে পইড়া থাকে, আমার মোহন আওলাহায় আমার মোহন বাউলায় আমার মন সেখানে কইরা থাকে, আমারে লহিয়া চলো উথল পাথল সবুজ মাঠে, আমারে লহিয়া চলো স্বচ্ছ কাজল দিঘির ঘাটে, আমারে লহিয়া চলো রূপালি সেই নদীর বাঁকে, আমার মোহন আওলাহায় আমার মোহন বাউলায় আমার মন সেখানে পইড়া থাকে, আমার মোহন আওলাহায় আমার মোহন বাউলায় আমার মন সেখানে পইড়া থাকে, ও সখী যেখানে সবুজ মায়া মন করে সংস, ও নদীর ছল্লাতে ছল্লাতে ঢেউ পাড়ে তার কলসিকা খেব সজনী, আকাশে উড়াল উড়াল মেঘ প্রকৃতি এমন নিরুদ দেখ দেখিনি, সখী তোর গায়ের মাঠে সোনালি রোদ পড়ে সে আলোয় পাগল পাগল মন যে কেমন করে, সখী তোর শাড়ির আঁচল বাতাস এখানে শাপলা ফুটাবর জড়িয়ে অঙ্গখানি তোর সজনী, এখানে রাখাল বাসির সোট গোপনে হয় যে মন চোর বুঝুনি, আমারে লইয়া চলো উথাল পাথাল সবুজ মাঠে, আমারে লইয়া চলো স্বচ্ছ কাজল দিঘির ঘাটে, আমারে লইয়া চলো রূপালি সেই নদীর বাঁকে, আমার মোহন আওলাহায় আমার মোহন বাউলায় আমার মন সেখানে পইড়া থাকে, আমার মোহন আওলাহায় আমার মোহন বাউলায় আমার মন সেখানে পইড়া থাকে,
বাহ 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 বাহ, চমৎকার চমৎকার, অ্যাবসলুটলি ব্রিলিয়েন্ট। কারণ আপনি এক্সপ্রেশন ইজ সো গুড, সো গুড, রিয়েলি খুবই চমৎকার। আচ্ছা, মনে রাখবেন যে আপনার গান শুনে কিন্তু আমার আরেকটা জিনিস মনে পড়ছিল সমান সময়ে, যে অফকোর্স এখানে আপনি গান করছেন এবং দেখা যাচ্ছে আমরা রেডিওতে, আমি চাইবো আপনি আমাদের গান করবেন, আর আপনি রিল্যাক্স রেডিওর অ্যাপটা ডেফিনেটলি আপনার মোবাইলে ডাউনলোড করবেন। রিল্যাক্স রেডিওর বানানের মধ্যে কিন্তু এক্স নাই, এক্স হচ্ছে নেগেটিভ, আর আমরা নেগেটিভ জিনিসে বিশ্বাস করি না, পজিটিভ থাকতে চাই। তো আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করবেন আমাদের অ্যাপটা, হচ্ছে RELAKS, এটা অ্যান্ড্রয়েড কিংবা iOS ফোনের মধ্যে আপনি ডাউনলোড করতে পারবেন, আইপ্যাডেও করতে পারবেন, আপনার যে কোনো স্মার্ট ডিভাইসে করতে পারবেন। বাংলায় প্রোগ্রাম শুনতে পারবেন, ইংরেজিতে প্রোগ্রাম শুনতে পারবেন ইচ্ছা মতো। তো আপনি ডেফিনেটলি ডাউনলোড করবেন প্রোগ্রামের শেষে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের একজন কলার আছেন, তো কলারকে সাথে কথা বলতে চাচ্ছিলাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি দুই লাইন বাংলা গান গাইতাম পারি? জি জি, ডেফিনেটলি। আপনার নামটা প্রথমে বলেন প্লিজ। শফিকুল আলম বানলি থেকে। শফিকুল আলম ফ্রম বার্মিংহাম, বানলি, বানলি থেকে, বানলি থেকে। আচ্ছা, ঠিক আছে। জি হ্যাঁ, আমি গান গাই। জি প্লিজ গো অ্যাহেড। সোনার বাংলা রে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি। সোনার বাংলা রে, সোনার বাংলা রে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি। সোনার বাংলা রে, এটা তো আপনারই ভাই। থ্যাংক ইউ, এটা আলোর ভাইয়ের আর আমার দুজনের করা, আর আপনি যে মনে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ। সোনার বাংলা রে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি। সোনার বাংলা রে, আমরা এইটা বিরতি পরে আবারও আপনার এই গানটা নিয়ে কথা বলবো। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার, আপনি আসার জন্য। আমরা চাইবো আমাদের এই দেশে বিলেতে যারা আছেন তারা সবাই আমাদেরকে ফোন করবেন, এবং আপনারা সবাই ছোট ছোট করে আমাদের সাথে গান করতে পারবেন। সো ওয়ার এভার ইউ আর, কিপ অন লিসনিং অ্যান্ড ওয়াচিং টিভি ওয়ান, মানে আমাদের ওয়ান কাফে, এবং রিল্যাক্স রেডিও ডাউনলোড করবেন ফর শিওর। তো যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, বিরতি পরে আবারও আপনাদের সাথে কথা বলবো। আরে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি। সোনার বাংলা রে, সোনার বাংলা রে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি। সোনার বাংলা রে। আমি বেশি গাইতে পারতাম, কিন্তু আমার মনে হয় আমার গাওয়া হচ্ছে বেশি দরকার, আমাদের গেস্ট যারা আছেন তাদের সাথে কথা বলা উচিত। তো আমি আবার চলে যাচ্ছি মুস্তফা ভাইয়ের কাছে, কথা হচ্ছিল। মুস্তফা ভাই আছেন আপনি আমাদের সাথে? দুজনই আছেন। আচ্ছা মুস্তফা ভাই, আপনি বলছিলেন আপনার পিছনে শোনা যাচ্ছিল পাখির আওয়াজটা, যেটা আমরা কথা বলতে চাচ্ছিলাম আগে। তো ওই পাখিগুলোর নামটা কি, মানে তুতা পাখি নাকি? পাখির নাম লাভ বার্ড। লাভ বার্ড, যেই জন্য তো আপনি এরকমের গান গান। আচ্ছা বুঝতে পারলাম, যাই হোক, মূল মূল পুঁজি হচ্ছে ভালোবাসা। সেটাই সেটাই, এই জন্য আপনি রেখেছেনও লাভ বার্ড। তো আপনার সাথে আবারও কথা বলবো, তার আগে আমি মানু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম, কারণ মানু ভাইয়ের কণ্ঠে এখনো আমরা গান শুনিনি। মানু ভাই, আপনি যদি আমাদেরকে দুলান গিয়ে শোনাতেন, চালানে করতে পারেন, ছলান করতে পারেন। বুড়ো মানুষ মজদারি পেকে গেছে, এ বয়সে আর কি গাবো, তারপরেও আপনাদের অনুরোধে দেখি চেষ্টা করি, এটা হামদ গায়েব। শিওর, গো অ্যাহেড। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গে
তোমার গুণগান, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান, আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান, আল্লাহু আল্লাহু। শিশু মুসা নবীরে যখন দুশমনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, শিশু মুসা নবীরে যখন দুশমনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়, দুশমনেরই হাতে তার বাঁচাইলে প্রাণ, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, খুবই চমৎকার করে গিয়েছেন। আমি মানে ঠান্ডা মাথায় শুনছিলাম এবং সমান সময়ে আমি চিন্তা করছিলাম যে এই গানটাকে আসলে গাওয়া উচিত, শেখা উচিত, গাওয়া উচিত, এবং এটাতে আল্লাহ সব নাম অনেকটা নাম আপনি বলেছেন, অ্যান্ড দ্যাট ইজ সো অ্যামেজিং, চমৎকার করে আপনি করেছেন, অনেক অনেক ধন্যবাদ এই গানটা গাওয়ার জন্য, এই হামটা গাওয়ার জন্য। আচ্ছা, তো আপনি আবার আগে বলছিলেন যে ইনফ্যাক্ট আপনারা তখন দুজনই একসাথে আছেন, এরকমই কোনো সময় প্র্যাকটিস করেছেন যে যে একসাথে দুজনে গান করতে পারেন আপনার ছেলেকে নিয়ে? আমি ছেলেকে নিয়ে, ছেলেকে গান শেখাই যখন, মাঝে মাঝে বলি যে কোনো গান হতে পারে দুজন মিলে গাবো। তো আজকে মনে হলো আমার ছোট ছেলে গান শিখছে খুব অল্প সময়, বলা যায় 1 মাসও হয়নি, দিন 15 হবে এর মধ্যে, যা পরিবেশন শুনলেন এটাই, এর এখন কেবল শুরু হচ্ছে, ইনশাআল্লাহ যদি 6 মাস যায় তখন আমার ছেলে ভালো একটা ডাউনলোড করবেন তখন কিন্তু আমরা শুনবো রেডিও থেকে,
রেডিওতে শুনবে এবং পৃথিবীর সব জায়গায় শোনা যায়, দেখা দেখাও যায়, শোনাও যায়। জি জি অবশ্যই, ধন্যবাদ আপনাদের এই উদ্যোগ, অসাধারণ উদ্যোগ। আমার ছেলে এই দিনপন্ন গান শেখার মধ্যেই আমার সাথে গান গাইল, এটা নিঃসন্দেহ সৌভাগ্য। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি মুস্তফা ভাইয়ের কাছে যাচ্ছি এবং আবারও চলে আসবো আপনার কাছে, যে আপনাদের দুজনের কণ্ঠে গান শুনতে চাচ্ছি, চাইবো। তো মুস্তফা ভাই আপনি, আচ্ছা বলেন এখন আপনি আমাদেরকে কোন গানটা শোনাবেন, কারণ এটা হচ্ছে তো মানে নমিনি আমরা আড্ডা করব কিন্তু ডিস্টেন্সের কারণে যদি সামনে থাকতেন তাহলে আমরা আরও বেশি মজা করতে পারতাম, কিন্তু আপনি গান করেন ঠিকই, তার সাথে সাথে আপনি ছড়াও করেন, হ্যাঁ তো অ্যাক্টিংও করেন, সব কিছু করেন আপনি, তো আমি চাইবো যে একটা ছড়া করেন আপনি যদি পারতেন, তারপরে তারপরে আপনি গান করবেন ছড়া পরে। ছড়া গুলো আছে অনেকগুলো, ওইভাবে মুখস্থ নাই, নিজের নিজের গুলো মুখস্থ নাই, যদি বলেন অন্য যদি ছড়া মনে না পড়ে আপনার বর্তমানে, অবশ্যই এটাই আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো, যার কারণে আমরা আবারও প্রোগ্রাম করব, আমরা আইদার টিভি ওয়ানের ওয়ান কাফেতে করতে পারি, হয়তো বা রিল্যাক্স রেডিওতে করতে পারি, তো ফর দ্যাট রিজন আমরা ছড়া যদি নাও থাকে অসুবিধা নাই, আপনি রম্য গান যদি থাকে আপনার কাছে কোনো কিছু। জি জি, আমার আরেকটা গান আমি করতে চাচ্ছি, সেটা হলো আমাদের বিশেষ করে লন্ডনের এই অবস্থা জানি না, আমাদের বাংলাদেশে কিন্তু প্রচন্ড জ্যাম জট থাকে রাস্তায়, গাড়ির জট, মানুষের জট, তো এই জ্যাম, গাড়ির জ্যাম এবং মানুষের জ্যাম, এটা নিয়ে আমার একটা গান লেখা আছে। পারফেক্ট, গো অ্যাহেড, আমার লেখা শুরু করো। ওকে, হ্যাঁ তাহলে শুনি আমরা। রাস্তায় যানজট, ফুটপাতে যানজট, কত জট দেখি পথে ঘাটে, সে সংজটে পড়ে ভার্সিটি ছাড়ে, কেউ গোল দেয় কেউ ফাঁকা মাঠে, আবার কেউ হাড়ি ভেঙে দেয় হাটে, আবার কেউ হাড়ি ভেঙে দেয় হাটে, আবার কেউ হাড়ি ভেঙে দেয় হাটে, আবার কেউ হাড়ি ভেঙে দেয় হাটে। রাস্তায় যানজট, ফুটপাতে যানজট, কত জট দেখি পথে ঘাটে, সে সংজটে পড়ে ভার্সিটি ছাড়ে, কেউ গোল দেয় কেউ ফাঁকা মাঠে, আবার কেউ হাড়ি ভেঙে দেয় হাটে, আবার কেউ হাড়ি ভেঙে দেয় হাটে, আবার কেউ হাড়ি ভেঙে দেয় হাটে, আবার কেউ হাড়ি ভেঙে দেয় হাটে। আমার আমার করে চিৎকার বারে বারে, ভাবি না তো কি হবে আমার, সঙ্গ হলে খেলা ভাঙবে ভাবে রে, মেলা পরে রবে রঙিন খামার। আমার আমার করে চিৎকার বারে বারে, ভাবি না তো কি হবে আমার, সঙ্গ হলে খেলা ভাঙতে ভাবে রে, মেলা পরে রবে রঙিন খামার। এসব জেনেও তবু হয় না জানা, চুপ থাকিতেও মোরা বোবা কানা, এসব জেনেও কারো হয় না জানা, চুপ থাকিতেও মোরা বোবা কানা। এভাবে যাই দিন দিনে দিনে বাড়ে দিন, লাথি মারে বোধের কপাটে, আবার কেউ হাড়ি ভেঙে দেয় হাটে, আবার কেউ হাড়ি ভেঙে দেয় হাটে, আবার কেউ হাড়ি ভেঙে দেয় হাটে, আবার কেউ হাড়ি ভেঙে দেয় হাটে। কত শিশু পথে কাটে, অনাদরে রাত কাটে, অত শতকে রাখে খবর, কত লাশ ডোম ঘরে পড়ে রয়, অনাদরে মরে গিয়ে পায় না খবর। এসব জেনেও তবু বলতে মানা, চুপ থাকিতেও মোরা বোবা কানা, এসব জেনেও তবু বলতে মানা, চুপ থাকিতেও মোরা বোবা কানা। জীবনের যানজট খুলে গেল ফটাফট, কি হবে রে হাসরের মাঠে, সেদিন তোর হাড়ি ভেঙে যাবে হাটে, সেদিন তোর হাড়ি ভেঙে যাবে হাটে, সেদিন তোর হাড়ি ভেঙে যাবে হাটে, সেদিন তো হাড়ি ভেঙে যাবে হাটে। বাহ 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 বাহ, চমৎকার, মানে পুরো গানটা আপনার লেখাও সুর করাও আপনার, অ্যাবসলুটলি ব্রিলিয়েন্ট, অ্যাবসলুটলি ব্রিলিয়েন্ট। হ্যাঁ মানে আপনি চিন্তা করে দেখেন, এটা যদি আপনার পুরো ইনস্ট্রুমেন্টের সাথে হতো তাহলে অন্যরকমের একটা ইয়েটা নিত, দেখতে শুনতে অন্যরকম লাগতো, তাই না? তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে গাওয়ার জন্য। আচ্ছা আপনাদেরই, আপনাদেরও ধন্যবাদ, বিশেষ করে চ্যানেল টিভি ওয়ান, জি যে চমৎকার এই উদ্যোগটি নিয়েছে, এই যে লকডাউনের মধ্যে যে চমৎকার একটু সময় কাটাতে পারছি, জি সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আর লকডাউনের মধ্যে যে আপনার আমরা এই যে ডিসপাইট আমাদের লকডাউন থাকার পরেও আমরা যে চেষ্টা করছি যে আমরা কোনোভাবে যে হাউ ক্যান উই গেট কানেক্টেড, একদিকে কিন্তু ফায়দাই হয়েছে, কারণ যদি লকডাউন না থাকতো হয়তো শুধু আমরা বিলেতেই থেকে যেতাম, কিন্তু লকডাউন হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশের সাথে ব্রিজ তৈরি করতে পেরেছি, আর এবং আপনাদের মতো এত ট্যালেন্টেড সবার সাথে আমরা কথা বলতে পারছি, শুনতেও পাচ্ছি, দেখাতে পাচ্ছি। ধন্যবাদ রেজা ভাই, আপনার কিন্তু সম্পূর্ণ একটি গান শুনতে চাই আমি, মানে গানের ক্ষুধা জন্মে গেল আপনার কণ্ঠ শুনে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আর মানে বেসিক্যালি যদি শোনান, হ্যাঁ শিওর শিওর আই উইল। আচ্ছা লকডাউনের সময় এই যে লকডাউন থাকা সত্ত্বেও যেটা সবাই অনেকে মনে করেছেন নেগেটিভ, কিন্তু এটাতে দেখেন যে আমরা কি পজিটিভভাবে আমরা এটাকে ইউজ করতে পেরেছি, আর থ্যাংকস টু দ্য টেকনোলজি থাকার কারণে এটাকে আমরা পজিটিভলি ইউজ করার চেষ্টা করছি। এবং আপনার আপনি বর্তমানে যে বাংলাদেশে এই যে লকডাউনের মধ্যে আটকায় আছেন, আপনি কিভাবে এই জিনিসটাকে পজিটিভলি দেখছেন? অনেক ক্ষেত্রেই যেমন প্রত্যেকটা জিনিসের নেতিবাচক এবং ইতিবাচক দুইটা দিক থাকে। লকডাউনের কারণে আসলে অনেক কিছু আমার কাছে মনে হচ্ছে যে অনেক বিষয়ে পজিটিভ আসছে, এবং প্রকৃতি শ্বাস নেয়ার একটু অবসর পেল। যে আমরা যেভাবে প্রকৃতিকে দূষণ করছি, আমরা নদীকে দূষণ করছি, পানি দূষণ করছি, প্রকৃতিকে আমরা মানে টুটি চেপে ধরেছি, প্রকৃতি মনে হয় একটু প্রতিশোধ নিল আমাদের উপর এবং প্রকৃতি একটু শ্বাস নিতে পারলো। বিশেষ করে মানুষ হিসাবে আমরা যে একদিন চলে যাব, আমাদের এই চলে যাওয়ার কথা আমরা ভুলে যাচ্ছি, আমাদের লোভ, আমাদের অর্থবিত্ত অর্জনের যেই তাড়া, এটা আমাদেরকে আপনারা টেলিফোন নাম্বার দিছি যাতে আপনারা ফোন করিয়া আপনারা গাইতে পারবা আমার একটাও গান সবচেয়ে বেশি প্রিয় লাগে, যেটা সো মিনিংফুল, এর লাগে আমি বেশিরভাগ চেষ্টা করি ওটা গাইবার লাগে, বিকজ আমার মনে হয় যে আমার কুরআন তেলাওয়াত করা হয়ে যায় সেম টাইমে। আপনি তো আছেন আমাদের সাথে, অফকোর্স আপনার দুজনেই একটা গান গাওয়ার কথা ছিল, আর আমাদের কবি মুস্তফা ভাই আপনি রিকোয়েস্ট করেছিলেন যে আমার গলায় কিছু শুন একটু, আমি আমারটা গেয়ে গেয়ে শেষ করব, তখন আপনারা যাবেন না, শুনতে শুনতে যাবেন, কারণ এটা একটা প্রার্থনা, তো প্রার্থনাটাই করব সবার শেষে, আর তখন আপনি বুঝতে পারবেন যে এই প্রার্থনাটা কোন জায়গা থেকে এসেছে, কোন সূরা থেকে। তো যাই হোক মানু ভাই, আপনার কণ্ঠে একটু আমরা যদি শুনতে পারি প্লিজ। কণ্ঠে শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ আপনি আমার কণ্ঠে ডেফিনেটলি শুনবেন, এটা এখন শুনবেন না, আমার যেতে যেতে শুনবেন, যেতে যেতে শুনেন আমারটা, কারণ আমারটা যেতে যেতে তখন একটা মুনাজাত হয়ে যাবে। তাহলে আমরা বাপ বেটা একসাথে গাওয়ার চেষ্টা করি, প্লিজ ডু। একটা গান, এটা একটা হামদ, গানটি লিখেছেন তফাজ্জল হোসেন খান এবং শুরু দিয়েছেন তফাজ্জল হোসেন খান। আচ্ছা, অসাধারণ একটি গান, আমরা চেষ্টা করব ভালো করে গাওয়ার। এ শোনা আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই,
এসোনা আল্লাহর নামে গান গাই, এসোনা মন প্রাণ জুড়াই, এসোনা মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবর বলো, আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলো, আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলো, আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলো, আল্লাহু আকবর। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবর বলো, আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলো, আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলো, আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলো, আল্লাহু আকবর। ও মধুর নাম টিনিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নাম চিনিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবর বলো, আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলো, আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলো, আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলো, আল্লাহু আকবর। বাবা বাবা, নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো ছাড়া দেবেন তিনি, রে মন ছাড়া দেবেন তিনি। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো ছাড়া দেবেন তিনি, রে মন ছাড়া দেবেন তিনি। ও মধুর নাম টিমেটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও মধুর নাম টিমেটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবর বলো, আল্লাহু আকবর, 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 আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বাহ বাহ বাহ, চমৎকার। আমি মানে আমার খুব ভালো লাগছে যে আমরা দুইটা জেনারেশনকে একসাথে গাওয়াতে পেরেছি আমরা আমাদের এই ওয়ান কাফেতে। এই দিস ইজ এ সাকসেস। অ্যাটলিস্ট রমজানে তো হয়ে গেল, আর এই লকডাউনের এই সময়ে যে আমরা এই সময়টাকে যেভাবে আমরা ইউজ করতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, অ্যাবসলুটলি ব্রিলিয়েন্ট। আপনারা দুজনেই ভালো করেছেন, এবং শ্রোতাদেরকে আর দর্শক যারা দেখছেন বাসায় বসে, এবং হয়তো বাসায় তো দেখবেন অথবা আপনাদের মোবাইল ফোনেই দেখছেন, অনেক অনেক ধন্যবাদ যে আপনারাও এসেছিলেন। এবং আপনারা মনে রাখবেন, এই প্রোগ্রামে যে শুধু আপনি ফোন করে
হ্যালো হাই সেটা না, আপনি এখানে আপনার ফোন করে আপনি দুই লাইন গাইতে পারেন। আপনার যদি নাশিদ কিংবা কোনো রকমের গান আপনি জানেন, অফকোর্স আপনারা ফোন করে আমার সাথে কথা বলতে পারেন, গান গাইতে পারেন। এবং আমাদের অনেক শ্রোতারা চান যে আমি কিছু একটা গাই ইনশাল্লাহ, এবং মোস্তফা ভাই বলেছেন এবং মানু ভাইও চাচ্ছেন যে আমি গাই ইনশাল্লাহ, আমি যেতে যেতে এটা গেয়ে গেয়ে যাব। তবে আপনার দুজনকেই প্রথমে অনেক অনেক ধন্যবাদ দিতে চাচ্ছি আবারও, যে আপনারা অনেক কষ্ট করে আমাদের সাথে থেকেছেন এবং আপনার চমৎকার গান গিয়েছেন দুজনই, মোস্তফা ভাই এবং মানু ভাই এবং আপনার সুপুত্র, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে ছিলেন এবং এই প্রোগ্রামটাকে আমরা খুবই সুন্দর করে তৈরি করতে পেরেছি। এবং আমি একটা গান গান বলতে কি, এই গান এটা হচ্ছে সুরা ফাতিহার তর্জমা, এটাকে আমার সুর করা, তো আমি এটা গিয়ে গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সবার কাছ থেকে বিদায় নেব। আর আশা রাখবো যে আপনারা রিল্যাক্স রেডিও ডাউনলোড করবেন এবং রিল্যাক্স রেডিওর সাথে কথা বলবো আমরা, তখন ওইখানে ফোন করে আপনারা গান করতে পারবেন, কথা বলতে পারবো ইনশাল্লাহ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর মোনাজাতটা করেই আমরা বিদায় নিচ্ছি। অনন্ত সীম প্রেম ময়ে তুমি, অনন্ত সীম প্রেম ময়ে তুমি, বিচার দিনের স্বামী, যত গুণ গান হ্যায় চির মহান, তোমারই অন্তর জামি। অনন্ত সীম প্রেম ময়ে তুমি, বিচার দিনের স্বামী, যত গুণ গান হ্যায় চির মহান, তোমারই অন্তর জামি। দুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া, তোমারি চরণে পড়ি লুটাইয়া, দুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া, তোমারি চরণে পড়ি লুটাইয়া, তোমারি সকাশে যাচি হে শক্তি, তোমারি করুণা কামী। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সেই পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চিরপরিতাপ, মোদের কখনো করুণা গো সেই পথগামী। অনন্ত সীম প্রেম ময়ে তুমি,